আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন নিয়ে এখন নানা ধরনের আলোচনা হচ্ছে। উপসাগরীয় দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে খোদ ইসরায়েল। এমনকি মধ্যপ্রাচ্যে ন্যাটোর আদলে জোট গড়ারও ইঙ্গিত দিয়েছে তারা। গত বছরের জুলাইয়ে বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের পরই বিতর্ক আরও চাঙ্গা হয়। আঞ্চলিক নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গোপন বৈঠকের খবরও প্রচার হয়। বৈঠকের উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা জোট গঠন, তবে বিষয়টি এখনও ধারণার পর্যায়েই রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের জোট বাস্তবায়ন করতে গেলে বেশ কতগুলো বড় ধরনের বাধা পেরোতে হবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোট গঠনের ধারণা নতুন নয়। সেই পঞ্চাশের দশক থেকে এই ধারণার কথা বলে আসছে যুক্তরাষ্ট্র। সেই ভাবনার প্রথম পদক্ষেপ ছিল সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা সেন্ট্র গঠন। নিকট অতীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা মেসার ধারণা দিয়েছিল। এই প্রচেষ্টা অবশ্য শুরু করেছিলেন বারাক ওবামা। এই প্রস্তাব আরব রাষ্ট্রগুলোর মতভেদকে আরও সামনে নিয়ে আসে। ইরান ও রাজনৈতিক ইসলাম সম্পর্কে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন অবস্থান আরও স্পষ্ট হয়। ২০১৭ সালের কাতারের উপর অবরোধ আরোপ করা হয়। সৌদি আরবের দ্বিমতের কারণে প্রস্তাবিত জোট থেকে বেরিয়ে যায় মিশর। জোট প্রস্তাবের কফিনে সেটাই ছিল শেষ পেরেক। তবে ২০২১-এর গ্রীষ্মে একই ধরনের ধারণা আবারও চাঙ্গা হয়। এবার আরব জোটের সাথে যোগ করা হয় ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যে ইরানকে মোকাবেলার জন্য আরব দেশগুলোর সাথে বড় পরিসরে এই জোটের চেষ্টা ইসরায়েল অনেকদিন ধরেই করে আসছিল। ওই বছরের গ্রীষ্মে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্স ঘোষণা দেন, জোটের কাজ এগিয়ে চলছে। ইসরায়েল মিডল ইস্ট এয়ার ডিফেন্স অ্যালায়েন্স বা মিয়াডের সাথেও যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত এই জোটে আরব দেশগুলোকেও নেওয়া হয়। জোটের ব্যাপারে আনুষ্ঠানিক আর কিছু জানা না গেলেও জুনে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ জানান, তিনি নতুন এই প্রচেষ্টায় যোগ দিতে চান। উপসাগরীয় দেশগুলো অবশ্য এ ব্যাপারে সতর্ক থেকেছে। তারা অংশগ্রহণের বিষয়টি স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। পারস্য উপসাগরীয় অঞ্চল বিশেষজ্ঞ বেকার ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিষয়ক ফেলো ক্রিস্টিন কোর্টস আলরিশেন মনে করেন, মার্কিন কর্মকর্তারা উপসাগরীয় মিত্র দেশগুলোর সাথে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছে। ইসরায়েলকে সাথে নিয়ে নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তিগুলোকে আরও গভীর করার চেষ্টা করছে তারা। এতে করে কিছু ইস্যুতে ইসরায়েল আর আরব দেশগুলোকে এক জায়গায় নিয়ে আসা তাদের জন্য সহজ হয়েছে। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর রবার্ট জি রাবিল মনে করেন, ইরানকে মোকাবেলার জন্য ইসরায়েল আরও উপসাগরীয় দেশগুলোর সাথে ন্যাটোর স্টাইলে জোট করতে চায়। সিরিয়া, ইয়েমেন ও লেবানন সহ মধ্যপ্রাচ্য ইরানের শক্তির যে প্রকাশ ঘটেছে, ইসরায়েল সেটিকে তাদের জন্য হুমকি মনে করে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, ইসরায়েলের সাথে সম্পর্কই শুধু বাড়ায়নি, বরং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক খাতেও তারা যোগাযোগ বাড়িয়েছে। ইসরায়েলের সাথে অনানুষ্ঠানিক সম্পর্ক বাড়িয়েছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয়। এরপরও ন্যাটো স্টাইলে জোট গঠনের ব্যাপারে উপসাগরীয় দেশগুলোর মধ্যে রয়েছে সর্বসম্মত অনীহা। ডক্টর রাবিল মনে করেন, তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে কোনো জোট করলে সেটা উপসাগরীয় দেশগুলোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে, কারণ ইসরায়েল আর ইরানের সামরিক সংঘাতের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও তারা জড়িয়ে যাবে। সেটা উপসাগরীয় দেশগুলোর জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে। তেল আবিব ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ অ্যাসোসিয়েট মার্ক হেলার মনে করেন, ন্যাটো জোটের মধ্যে এক দেশের প্রয়োজনে অন্য দেশগুলো যেভাবে যুদ্ধে অংশ নেয়, সেভাবে মধ্যপ্রাচ্যে কোনো দেশের প্রয়োজনে যুদ্ধে জড়ানোর ইচ্ছা অন্য কোনো দেশের একেবারে নেই। এছাড়া ইরানের ব্যাপারে মধ্যপ্রাচ্যের দেশগুলো কখনোই একমত ছিল না। এমনকি মধ্যপ্রাচ্য যে দুই দেশ ইরানের ব্যাপারে সবচেয়ে কঠোর, সেই সৌদি আরব আর আমিরাতও সম্প্রতি ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেছে।
ডক্টর রাবিল বলেন, এই বিবেচনা থেকেই আরব আমিরাত উত্তেজনা প্রশমনের জন্য সিনিয়র কর্মকর্তাদের ইরানে পাঠিয়েছে। শুধু তাই নয়, আবুধাবি স্পষ্ট করে বলেছে মিডল ইস্ট ন্যাটোর স্টাইলে কোনো প্রচেষ্টায় তারা যুক্ত হবে না। এমনকি ইরানের ব্যাপারে সবচেয়ে অসন্তুষ্ট সৌদি আরবও দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও সামরিক সংঘাত এড়ানোর জন্য আলোচনার কথা বলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখেছে ট্রাম্প প্রশাসনের বড় বড় বুলি সত্ত্বেও বাস্তবে সৌদি আরবের তেল ক্ষেত্রে ইরানের হামলা এবং আমিরাতে মিসাইল হামলার সময় ওয়াশিংটন কোনো ভূমিকা রাখেনি। ইউক্রেন সংকটের সময়েও এটি বোঝা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের বৈশ্বিক স্বার্থে কাজ করছে। আমেরিকার পররাষ্ট্রনীতির সাথে সেখানে তাদের সব সময় মিল নাও হতে পারে। উপসাগরীয় অঞ্চলের কোনো দেশকে ইসরায়েল আসলে নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে পারবে না। দেশ হিসেবে তারা খুবই ছোট আর সম্পদেও তাদের সীমিত। এই পরিস্থিতিতে যে কোনো রাষ্ট্র যৌক্তিকভাবে যেটা করত উপসাগরীয় দেশগুলো সেটিই করছে। উপসাগরীয় দেশগুলো বাইরে নিজেদের সমর্থন বাড়াচ্ছে, আবার নিরাপত্তার জন্য অন্যের উপর ভরসা না করে চেষ্টা করছে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার। একই সাথে তারা ইরানের মতো প্রতিপক্ষের সাথে সম্পর্ক স্বাভাবিক করারও চেষ্টা করছে, যাতে সংঘাতের হুমকি যতটা সম্ভব কমিয়ে আনা যায়। ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ডের পিস স্টাডিজ বিভাগের এমিরেটস অধ্যাপক পল রজার্স মনে করেন, ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলও এই ধরনের জোট গঠনের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে জাতীয়তাবাদী ধর্মীয় দলগুলোর উত্থানও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রজার্স মনে করেন, তরুণ ইসরায়েলিদের মধ্যে বেন গাভিরের দল জেপিপির জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে আগামী 2-3 বছরের মধ্যে তিনি নেতানিয়াহুকে ছাপিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের বিষয়টি থমকে যেতে পারে। অন্যদিকে ইরানে চলমান বিক্ষোভ ও উত্তেজনার কারণে তাদের পারমাণবিক চুক্তিতে ফেরার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। অধ্যাপক রজার্স মনে করেন, ইসরায়েলের সরকার ও ইরানের বিক্ষোভ আগামীতে কোন দিকে মন নেয় সেটা বিবেচনায় নিয়েই মধ্যপ্রাচ্যের যে কোনো সম্ভাব্য জোট গঠনের বিষয়টি নির্ধারিত হবে। ইরানের সাথে উত্তেজনা প্রশমনের জন্য উপসাগরীয় দেশগুলো যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, আরব ইসরায়েলি সামরিক জোট হলে সেই প্রচেষ্টা কোনো কাজে লাগবে না। আরব ও ইসরায়েলের জোট গঠনের যারা প্রবক্তা তারা সম্ভবত ইতিহাসের পাতায় বাস করছেন। বর্তমানের জন্য এই জোটের ধারণা উপযুক্ত নয়, কারণ প্রতিবেশী আরব দেশগুলোর জন্য এই মুহূর্তে ইরান কোনো হুমকি সৃষ্টি করছে না। আবার মিডল ইস্টার্ন ন্যাটো প্রকল্পের সমর্থকরা এটিও বুঝতে পারছেন না যে ইসরায়েলের সাথে আরবদের সম্পর্ক উন্নয়নের অর্থ এটি নয় যে ইরানকে মোকাবেলার জন্য তারা রাজি হয়ে যাবে। ইসরায়েলের আরব রাষ্ট্রগুলোর মতপার্থক্য বাদ দিলেও আরব রাষ্ট্রগুলোর নিজেদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। এই অবস্থায় অভিন্ন লক্ষ্য নিয়ে জোট গঠনের চিন্তা খুব একটি বাস্তবসম্মত নয়। ন্যাটো জোট গঠনের পেছনে একটা বিশেষ ঐতিহাসিক কারণ বা মুহূর্ত ছিল। আরব দেশগুলোর ক্ষেত্রে সে ধরনের অন্য কোনো কারণ নেই। ইরানের সম্ভাব্য হুমকির যে কথা বলা হচ্ছে সেটা বিভিন্ন মত ও চিন্তার আরব দেশগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য যথেষ্ট নয়। সামরিক সমন্বয়ের ক্ষেত্রে তীব্র মতপার্থক্যেরও আশঙ্কা রয়েছে। যেমন মেসা গঠনের সময় মিশর তীব্র আপত্তি জানিয়েছিল, তাদের সেনারা অন্য দেশের অধীনে কাজ করবে এটা তারা মানতে পারেনি। ইয়েমেন ইস্যুতে সৌদি আরব আর আমিরাতের মধ্যে কিছুটা সমন্বয় হয়েছে, কিন্তু অন্যান্য আরব দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে সেই অর্থে কোনো সমন্বয় নেই। ভিন্ন ভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে গেলে সমন্বয়ের ক্ষেত্রে তাই সবসময় সমস্যা থেকে যাবে। ইসরায়েলের সাথে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতার একটা মাত্রা সবসময় থাকবে, তবে এই ধরনের সহযোগিতা এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারে বলে কেউ কেউ মনে করেন। কারণ এখন যে আলোচনা শুরু হয়েছে, একসময় সেই আলোচনাটাই প্রায় অসম্ভব ছিল। কিন্তু এর মানে এই নয় যে আরবরা ইসরায়েলের সাথে জোট গঠন করবে। রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়,
কিন্তু মধ্যপ্রাচ্যে যেটা কিছুটা হলেও স্থায়ী সেটা হলো আরব ও ইরানের প্রতিদ্বন্দ্বিতা। অন্যদিকে আরবদের ইসরায়েলকে অপছন্দ করার বিষয় আছে। আমেরিকাও আগের মতো বৈশ্বিক পুলিশের ভূমিকা রাখতে আর আগ্রহী নয়। এই অবস্থায় আরব ইসরায়েল সহযোগিতা হয়তো বিচ্ছিন্নভাবে কিছু কিছু চলতে পারে, কিন্তু ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের কোনো সম্ভাবনা নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।